খুব খারাপ লাগছে, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা মতো লেট হবে। সো গাইস অবস্থা খুবই খারাপ, তো দেখতে পাচ্ছি আমার পুরো ডুবে গেছি, পুরো প্যান্ট ভিজে গেছে। সেই কলাঘাটে এখন একটু রেস্ট করছি। তো এটা হচ্ছে শঙ্করপুর গাইস। তো গাইস অবস্থা হচ্ছে ঘোড়া, আকাশটা মেঘলা হয়েছে গাইস। এখন আমি খাওয়ার পাইনি গাইস, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। এদিকে সমুদ্র গাইস, আমাদের এটা না দেখালে না। ফাইনালি গাইস আমরা চলে এসেছি, যখন ভাটা হবে তখন সবাই নামবে, প্রায় 12টা 1টার দিকে সবাই নামবে। হোটেলে আছি, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আসবো 1টার দিকে। 1টার দিকে স্নান করবো, দম রয়েছে, মটন রয়েছে, আর দিকে চাল রয়েছে। পুরো বিজে একাকার হয়ে গেছি গাইস। তো গাইস আমরা চলে এসেছি দীঘাতে।